দাদা, রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনে যে 1729টি সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, 614টি মাদ্রাসায় মাত্র 1729টি পদ খালি, সেখানে প্রায় 10,000 শূন্যপদ খালি পড়েছে, সেখানে তামাশা কেন? এই যে এটা নাটক চলছে, নতুন করে পাড়ায় পাড়ায় এসে বলবে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো আছে, এই দেখো দিদিমণি মাদ্রাসায় নিয়োগ করছে, এটা নাটক চলছে। তো যে নিয়োগের যে এটা নোটিশটা বারো হচ্ছে, আপনারা কি দেখেছেন সেই নোটিশের নিচে সিগনেচারের জায়গাটা ফাঁকা আছে? মাদ্রাসায় প্রায় 10,000-এর আশপাশে শূন্য পদ আছে, প্রায় 10 বছর সেখানে নিয়োগ নাই, এটা তো নাটক চলছে। 1729 না কটা দিয়ে এটা কি দিতে যায়, থুতু দিয়ে আটা ছানা ছাড়া কিছু নয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এটাও দেখবেন, এটাও দেখবেন, শুধু ভোট প্রক্রিয়াকে পার করার জন্য ফর্ম ফিল আপ করে টাকা জমা দেবে, থেকে নিয়ে হয়তো ভোট ফোট করাতে পারে, এই জন্য এই নাটক চলছে, এ নিয়োগ হবে না। এ তো সুকৌশলে মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে বেসরকারিকরণ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, সেই চক্রান্ত করছে। এরা নতুন করে নিয়োগ দেবে ভাববেন কি করে? এটা শুধু বাংলার মানুষকে নতুন করে একটা ভাঁওতা দিয়েছে। দাদা, সংবাদ মাধ্যমে স্বাধীনতার সূচকে ভারত আরো 11 ধাপ নেমে গেল, এই যে গত 180 দেশের মধ্যে ভারতের স্থান ছিল যেখানে 150, এখানে 100 ছিল, কি বলবেন? দেখুন, 2014 সালের পর থেকে সাংবাদিকদের স্বাধীনতা হস্তক্ষেপ করা বেশি শুরু হয়েছে, বিগত দিনে ছিল বেশি শুরু হয়েছে, নামতে নামতে 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে, সেখানে প্রায় 161টিতে আমাদের দেশের অবস্থান। আজকে কোন দেশে আমরা বাস করছি একটু ভাবতে অবাক লাগছে, স্বাধীন সাংবাদিকদের যে স্বাধীনতা আছে সেখানে হস্তক্ষেপ করে করে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এর জন্য যেমন কেন্দ্র সরকার দায়ী, সাথে সাথে এক প্রকার যারা পেড মিডিয়া, যারা অর্থের বিনিময়ে খবর করে, যারা নিরপেক্ষতা না রেখে খবরে, যারা কাউকে প্রমোট করার জন্য খবর রাখে, তারাও সমানভাবে দায়ী। তাই আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ রাখবো, আমার দেশের মান সম্মান যাতে না ক্ষুণ্ণ হয়, এবং সাংবাদিকরা তাদের সাংবাদিক চেতা স্বতন্ত্রতা বজায় রেখে যাতে কাজ করতে পারে, সেই দিকে সরকার নজর রাখবে। দাদা, এখনো পঞ্চায়েত ভোট ঘোষণা হয়নি, তো পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি জারি হবে বলে এখনো হচ্ছে না, এই সম্বন্ধে আপনি কি? দেখুন, আমিও জানি না কবে হবে, বা তৃণমূলও জানে না, আমার মনে হয় ইলেকশন কমিশনও জানে না, হয়তো কেউ কোনোদিন বললে তারপরে হবে, তৃণমূলে হয়তো কয়েকটা নেতা জানে কবে করবো, তাদের মনে মনে রেখেছে। তবে যেই দিনই করুক না কেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রস্তুত আছে, লড়াই দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছে। আগামী দিনে যবেই ঘোষণা করুক না কেন, আমরা যে সমস্ত বুথে প্রার্থী দেবো 100% জিতে যাতে নিয়ে আসা যায়, তার কার্যকলাপ আমরা সম্পূর্ণ করে রেখেছি। কি সংগঠনটা কি দেখছেন? দেখুন, আমাদের কর্মীরা আমাদের 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 কর্মীরা যথেষ্ট চেষ্টা করে এই গরমকে উপেক্ষা করে, দেখুন না এখন 150 জনের আশেপাশে রয়ে গেছি, যে রক্তদান শিবিরের যে আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন উপলক্ষে যে রক্তদান শিবিরকে করতে করছে, এখানে ধন্যবাদ জানাই কর্মীরা, সব নতুন কর্মী, কাজকর্মের মধ্যে কিছু হয়তো ভুল ত্রুটি আছে, কিন্তু চেষ্টা করছে মানসিক ক্রীড়া পরিষেবা দেওয়ার জন্য। তারা তৃণমূলের যে চারদিকে দুর্নীতি ধরা পড়ছে, সেই কারণেই কি আসন্ন পঞ্চায়েত ভোট ঘোষণা করতে ভয় পাচ্ছে তৃণমূল? সেটা তৃণমূল বুঝতে পারবে, যাবে যত দিন যাচ্ছে তত দুর্নীতি আরো প্রকাশ পাচ্ছে, বুথের স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত, বুথের সাধারণ বুথের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এই দল আগিয়ে পঞ্চায়েত করুক বা পরেই পঞ্চায়েত করুক, এই দলের প্রতি মানুষের ভরসা উঠে গিয়েছে। আজকে দেখুন না, পানীয় জলের সমস্যা, এই অঞ্চলের কথা বলছি, এই অঞ্চলে পানীয় জলের একটা দীর্ঘদিনের সমস্যা, এখনো সমাধান হচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় একটা প্রকল্প আছে সম্ভবত জল জীবন মিশন নামটা, সেই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে নলের মুছে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, এখনো কেন করছে না, যত পারে লুটার চেষ্টা করছে। আমি আশা করব দ্রুত আগামী দিনে যাতে বাড়ি বাড়ি নলের নলের দ্বারাই পানি পৌঁছে যায়, পানীয় জলের যে সমস্যা আছে যাদের দূরীভূত হয় সেটা চাই। লোকসভা নির্বাচনে এই যে অভিষেক ব্যানার্জি 40টা আসন পেয়ে টার্গেট করছে, কি বলবেন? অভিষেক বাবু বলেছে 40টা পাবো, আর আপনার অমিত শাহজি বলেছেন 35টা, তাহলে 75টা হয়ে যাচ্ছে, তাহলে কিছু লোকসভা সিট বাড়িয়ে দিতে পারেন, সৎখানে 200-250 করে দিতে পারেন, পশ্চিমবঙ্গের লোকসভা ওদের মতো উনি নিয়ে নেবেন। মিডিয়া বিভিন্ন জায়গায় সংগঠনের প্রোগ্রাম দেখা যায়, এমনকি জয়েনও করতে দেখা যায়, কিন্তু 5 লাখ তেমন দেখা যাচ্ছে না, কি মনে হচ্ছে যে 5 লাখ থেকে কর্মী সরে যাচ্ছে আস্তে আস্তে? কর্মী আইএসএফ থেকে সরেনি, আইএসএফ কর্মী আইএসএফ থেকেই আছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস অবনীত এলাকা করে রেখেছে, তাদের ভয় দেখিয়ে তাদের আমাদের আন্দোলনকে রোখার চেষ্টা করছে, তবে ভয় ভীতি দেখিয়ে বেশি দিন আন্দোলন রুখতে পারবে না। আমাদের নিশ্চয় যেন আমাদের দায়িত্বশীলদেরকে বিভিন্ন মিথ্যা কেস দিয়ে বিভিন্ন সময় কেস দিয়ে মারধর করে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে সাময়িক সময়ের জন্য,
আস্তে আস্তে সব জায়গাতে দেখবেন মুজিবুর রহমান তো দেখানো জেলে রাখা হয়েছে, তো তার জন্য কি মনে হয় ভেঙে যাচ্ছে ওই জায়গাটা? দেখুন মুজিবুর একজন দায়িত্বশীল ছিলেন, তাকে কিভাবে অনৈতিকভাবে অ্যারেস্ট করেছে আমরা সবাই জানি, তার কল রেকর্ডও আমাদের কাছে আছে, কেসটা যে করেছিল তা তারা তাদের পরিবারের পক্ষ থেকে তুলে নেওয়ার কথাও হয়েছিল, কিন্তু তার আগেই পুলিশ চুরি করে অ্যারেস্ট করেছে। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে, মুজিবুর দাকে আমরা নিষ্ক্লোজ করে আমরা জামিন নিয়ে আবার পাঁচ লাখ সহ হাওড়া জেলা সহ রাজ্যের মানুষকে আমরা দেখিয়ে দেবো যে মুজিবুর দা নামে একটি মিথ্যা অভিযোগ নিয়ে আসা হয়েছে। খবর সংগ্রহ করতে গিয়ে আইএসএফ বাংলা ইউটিউবারকে মারধর করা হলো, কি বলবেন? শুধু আইএসএফ বাংলা ইউটিউবার নয়, সমগ্র রাজ্যে দেখুন না যারা শাসকের সমালোচনামূলক খবর করে তারা আক্রান্ত হচ্ছে। এটা ওই দেশের ১৬১ নম্বর সুযোগে সাংবাদিকদের স্বাধীনতা নাই, সেটা আক্রান্ত হচ্ছে। এটা এটা একদম দুর্ভাগ্য আমাদের জন্য যে মিডিয়া পার্সন তো আক্রান্ত হতে হচ্ছে, আক্রমণের শিকার হতে হচ্ছে। আমরা কয়েক সময় দেখেছি যে টিএনসি থেকে আইএসএফ যোগদান করেছে, কিন্তু কালকে ফুলবাড়ি এক কোনো আপনার কর্মী তিনি আইএসএফ থেকে টিএনসি তে যোগদান করেছে এবং তিনি বলছে যে এই দলের কোনো অস্তিত্ব নেই, কি বলবেন? শোনেন ওই যে গিয়েছে প্রথম তৃণমূলে ছিল, আইএসএফ এসছে আবার তৃণমূলে গিয়েছিল, চলে গিয়েছিল ওই বড়ালি মাঠে, বড়ালি যে মাঠে জয়েন করেছিল, তার কিছুদিন যাওয়ার পর আমি একটা ফুলবাড়িতে র্যালি ছিলাম, আমাকে এসে আবার মালা পড়ালো, কতটুকু পর্যন্ত ছিল কোনো দলের কোনো পদে ছিল না, কতটুকু উনি মালা পড়ালে আমার সাথে একটা দুটো ছবি তুলেছিল, তারপরে আবার দেখলাম গতকালকে জয়েন করছে, আমি কি করতে পারি ভাই তাকে নিয়ে? যদি আইএসএফ এর অস্তিত্ব আছে কি না নাই উনিকে না বলে আপনার সকাতবাবু না বলে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করলে মমতা ব্যানার্জি বুঝতে পারবে, আইএসএফ নাম শুনলে আমার ঘুম ভেঙে যায়, চমকে উঠছে। রাজনীতি ছেড়ে তীরের দরবারে ফিরে যেতে হবে এমনটাই মন্তব্য করেছেন নারায়ণ স্যার, কি বলবে? দেখুন তারা তাদের রাজনৈতিক ভাবে আমাকে আমার আগে মনোজ বলকে ভেঙে দেওয়ার জন্য আমাকে বলতে পারে, শুনেন আমি যে জায়গাটা ছেড়ে এসেছি যে জায়গায় এসেছি এই কলুষিত জায়গাকে এই নোংরা জায়গাকে পরিষ্কার করতে নেমেছি, আমি আমার জীবন থাকতে আমি পরিষ্কার করেই ছাড়বো, কোনো দুর্নীতিগ্রস্ত নেতাকে রাজনীতিকে আমি প্রশ্রয় দেব না, এবং যারা তোলা তোলে খায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে আমি জনবিচ্ছিন্ন করবো। যেসব ব্যক্তিরা তৃণমূল ছেড়ে আইএসএফ আসছেন দেখা গেল যে পঞ্চম ভোটে তারা ঘুরে যায় বা কোনো রকম গন্ডগোল করে, কি করবেন? গন্ডগোল মিনস কি বলতে মানে যেভাবে এখন চলে যাচ্ছে আসছে এইভাবে? শোনেন আমি একটা কথা আপনাকে বলি, সবটাই বিশ্বাস ভরসার উপরে, কেউ যদি বেইমানি করে আপনি কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো না, তবে যারা এসেছে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এখন যারা আসছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দোলনকে দেখছে, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দেওয়ার কথা বলছে, সেই লোককে তারা আসছে, আশা করবো তাদের কাছ থেকে তাদের সেই তারাও এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলা থেকে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার জন্য তারা নিযুক্ত থাকবে। ধন্যবাদ।